হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা নতুন ভোটার হয়েছি, ভোট তোলার পরে আমাদেরকে এই ধরনের একটা স্লিপ দেওয়া হয়। তো এই স্লিপে আপনার এই নাম্বারটা যেটা থাকে, এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার অথবা ফর্ম নাম্বার। তো এই ফর্ম নাম্বার আপনার কাজটা কি, আপনি যখন নেক্সট টাইম অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন, তখন কিন্তু এই নাম্বারটা আপনার প্রয়োজন পড়বে। তো এই স্লিপটা যদি আপনার হারিয়ে যায় অথবা টোকেনটা যদি হারিয়ে যায়, তাহলে আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন কিভাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি আলোচনা করব যে এই স্লিপটা যদি আপনার হারিয়ে যায়, তাহলে আপনি অনলাইন থেকে কিভাবে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করবেন এবং কিভাবে এই সিরিয়াল নাম্বারটা অথবা টোকেনটা কিভাবে পাবেন, সেই প্রসেসটা নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, চলুন চলে যাই ভিডিওর মূল স্ক্রিন। বন্ধুরা, এই ভিডিওতে আমি দুইটা ওয়ে আপনাকে দেখাবো। এই দুইটা ওয়ের মাধ্যমে আপনি আপনার এই ফর্ম নাম্বারটা বের করতে পারবেন, অর্থাৎ এনআইডি কার্ডটাও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, প্রথম যে আমি ওয়েটার কথা বলবো, সেটা হচ্ছে আপনার যে উপজেলা আছে, সেই উপজেলা আপনাকে, যেটা আপনার নির্বাচন কমিশনের যে কার্যালয় আছে উপজেলায়, সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। সেখানে আপনার কিছু ইনফরমেশন চাবে। ইনফরমেশনগুলোর মধ্যে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যদি থাকে, সেই জন্ম নিবন্ধন, অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট, না হলে আবার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপিটা কিন্তু লাগবে সেখানে। তো এইগুলো ইনফরমেশন যদি আপনি উপজেলা জমা দিয়ে থাকেন, তাহলে সেখান থেকে আপনার টোকেন নাম্বারটা তারা খুব সহজে বের করে দিতে পারবে। তো টোকেন নাম্বার যদি তারা যদি বের করে না দেয়, সেখান থেকে আপনার আইডি নাম্বার দেওয়া হবে। সেই আইডি নাম্বার এবং আপনার যে জন্ম তারিখটা আছে, সেটা দিয়ে আপনি অনলাইন থেকে খুব সহজে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয় যে ওয়েটা আছে, সেই ওয়েটা হচ্ছে খুবই সিম্পল একটা ওয়ে, কিন্তু খুব ভালো একটা কাজ করে। আমি অনেকবার ট্রাই করছি, আমি খুব ভালো ফলাফল পাইছি। তো দ্বিতীয় নাম্বার যে ওয়েটা আছে, সেটা হচ্ছে 105, অর্থাৎ 105-এ আপনাকে কল দিয়ে আপনার কিছু ডকুমেন্ট যদি তারা চায়, কিছু ইনফরমেশন যদি আপনার চায়, সেই ইনফরমেশনগুলো তাদেরকে দিলে আপনার ফর্ম নাম্বার অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা তারা প্রোভাইড করবে। তো বন্ধুরা, অবশ্যই মনে রাখতে হবে, আপনি ভোট তোলার সময় অর্থাৎ ভোটার হওয়ার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন, ঠিক সেম ইনফরমেশনগুলো তাদেরকে দিতে হবে। ভুল ইনফরমেশনগুলো দিলে তারা কিন্তু আপনার তথ্যটা গ্রহণ করবে না, আপনার তথ্যটা কিন্তু আপনাকে প্রোভাইড করবে না, আপনার এনআইডি নাম্বারও কিন্তু তাকে আপনাকে কিন্তু দেওয়া হবে না। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনি কবে কবে ফোন দিতে পারবেন এবং কয়টার সময় ফোন দিতে পারবেন। তো বন্ধুরা, 105-এ কল দেওয়ার মাত্র দুইটা দিন, সপ্তাহে দুইটা দিন মাত্র খোলা থাকে, সেটাতে বৃহস্পতিবার এবং হচ্ছে রবিবার। তো বৃহস্পতিবার আপনি সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কল দিতে পারবেন ফ্রিতে, কোনো টাকা কাটবে না। 105-এ কল দিয়ে সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনি আপনার তথ্যগুলো দিয়ে আপনার এনআইডি নাম্বার অথবা টোকেন নাম্বার খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই দুটো ওয়ের মাধ্যমে আপনি খুব সহজে আপনার টোকেন নাম্বার, এনআইডি নাম্বার খুব সহজে আপনি বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।